দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির সংবাদে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় মাঝারি সকল শ্রেণী মানুষের উপস্থিতি এখানে শত শত। এত সব মানুষের উৎসুক ঢল কেন, এর বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি দেখুন, তারপর মন্তব্য করুন। ধন্যবাদ। ভালো লাগলে এমন ভিডিও দেখতে চাইলে আপনারা আপনাদের পরামর্শ দিন। এই বাচ্চারা, এই পর্বত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলুখী ইউনিয়নের নীলুখী পূর্ব পাড়ায় কামাল মিয়ার বাড়িতে সাপ ধরার অভিযানে রয়েছে হোসেন সাপুরে। ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি, হোসেন কিন্তু সাপের যে ডিম বা সাপের যে বাসা সেটি কিন্তু দেখতে পেয়ে তিনি খোঁড়াখুঁড়ির কাজে নেমে গেছে। বাবারে তুই দর্শক, এই যে দেখুন হোসেন কিন্তু দেখুন আমাদের হোসেন কিন্তু প্রস্তুত। আমরা একটু দেখি যে সাপের দুইটা ভাই, হোসেন কিন্তু বলেছে যে এই জায়গাটিতেই থাকার কথা। এই যে দেখুন এই মাটিটার নিচেই দুই ভাই ডিম এবং সেগুলো কিন্তু বের হয়ে চলে গেছে। জি, এই উরলা করলা আছে দেখেন, দয়াল সিদ্ধিরগঞ্জ। একসাথে দুই ভাই ডিম, দেখুন উৎসুক। এই যে এই যে দর্শক হোসেন কিন্তু এই যে অলরেডি ডিম পেয়ে গেছে দেখেন, দর্শক এই যে ডিম পেয়ে গেছে দেখেন, থেকে বাচ্চাগুলো বের হয়ে চলে গেছে। যে বাসা, এই বাসাটা কিন্তু নির্ণয় করছিল হোসেন এখানে। হোসেন কিন্তু বলেছিল যে এই জায়গাটাই, হোসেন কি বলছিল যে এখানে ডিম পেয়ে হোসেন। আচ্ছা দর্শক এই যে দেখেন, দর্শক এই যে কিছুক্ষণ পূর্বে আপনারা দেখেছিলেন, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা কিভাবে এখানে সাপ ধরার অভিযান শুরু করেছি ওই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং এখান থেকে কিন্তু সাপের ডিম, হোসেন আরো কি ডিম আছে, আরো আছে দর্শক এই যে দেখেন, আরো এক ভাই ডিম আছে এমনটাই কিন্তু জানিয়েছে আমাদেরকে হোসেন। দর্শক যে কোনো দেখা যায় কিন্তু সাপ বেরিয়ে যেতে পারে, আরো অনেকটি আরে সুবহানাল্লাহ, ওই যে ডিমের গোডাউন, ডিমের গোডাউন, ডিমের গোডাউন, ডিমের গোডাউন। দর্শক দেখার জন্য আরো আরেক ভাই ডিম দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে দর্শক দেখেন, ওই যে দর্শক গর্তের ভিতরে এক মিনিট মোবাইল আর ইসু বানালো কত বড় সলম, এই যে আরেকটা, এটা একদম ছোট, এটা একদম ছোট, এটার এখনো সলম, এই যে সলম চেঞ্জ করে নাই। ওয়াও, এই যে আরেকটা, সাপের কাছাকাছি আমরা চলে এসেছি, তার মানে আমরা ডিমের কাছাকাছি,
হ্যাঁ এডি তো আমি তোমাকে বলছিলাম আরে যে দেখো কত বড় চলো ওই যে ওই যে ওই জেডের ভিতরে লাইট মারো ওই জেডের ভিতরে লাইট কই